তোমাদের এখানে তো এই নববৎসর বলতে বলতে সম্প্রীতির ঈদ মিলন মেলা অনুষ্ঠিত হয় তোমাদের বাড়ির পাশেই, রাজাহাট ইউথ ক্লাবের ওই যে পার্শ্ববর্তী ময়দান। মেলাটা খুব সুন্দর হয়, এখান থেকেই একটা সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হয়। এবছরে কেমন হচ্ছে মেলাটা? এবছরে মেলাটা গত নবছর যেমন চলে এসছে মেলাটা তেমনই হবে। মেলাটা উদ্বোধন করেন আমাদের মাননীয় মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা সাহেব, তার সঙ্গে থাকেন আমাদের জেলা পরিষদ মুজিবুর রহমান মোল্লা সাহেব। সম্পূর্ণ মেলাটা আমাদের তালতলা ইয়াং কমিটির পক্ষ থেকে হয়, কারণ এই ইয়াং কমিটির পক্ষ থেকে যুব সমাজের ছেলেরা এটা উদ্যোক্তা নিয়ে এই মেলাটি করে। মেলাটির নাম হচ্ছে ঈদ ও মিলন মেলা। বাহ, খুব সুন্দর। তো এটা ঠিক এই কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে এবছরে? বোধহয় এবছর জলের ভাগটা হয়তো বা বৃষ্টির ভাগটা এমন টাইমে আসছে, মেলাওয়ালা বলছে হয়তো বৃষ্টি হবে, সেই হিসাবেই ওরা আপাতত করেছে 8-10 দিন। কিন্তু আমরা প্রত্যেক বছরই চালাই, এটা 10-12 দিন চলে। এই 10-12 মেলাটি খুব ছোট্ট, আমাদের গ্রামের হিন্দু মুসলিম এবং খ্রিস্টান এবং যারা আসে মেলাটা খুব সুষ্ঠুভাবেই আমরা পরিচালনা করি আমাদের পাড়ার ইয়াং কমিটি এবং যুব কমিটির ছেলেদের নিয়ে। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কি এই মেলায় আসার আহ্বান জানাবে? একদম, জাতি ধর্ম নির্বিশে প্রত্যেকে এই মেলায় আসতে পারে এবং আসেন। আপনারা আপনাদের এই নিউজ নির্ভীকের মাধ্যমে আসবেন, এসে দেখবেন, একদিন ডাইরেক্ট টেলিকাস্ট করে যাবেন। প্রচুর ছেলে মেয়ে হয় এই মেলাতে, যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ওনার বাড়ির পাশেই মেলাটা হয়, পুরোপুরি ফুল সিকিউরিটি সহ। এবং এই মেলাতে এত বছর চলছে, প্রায় 9-10 বছর, ঠিক আছে, কোন রকম কোনো অশান্তি হয় না। আমরা ধর্ম নির্বিশেষে এই মেলাটা করি, ঈদের মিলন মেলা সম্প্রীতি।